বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন। বন্ধুরা, লজিক্যাল ফাংশনের ভিতরে অনেকগুলো জিনিস আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে অ্যান্ড এবং অর ফাংশন। এটাকে নেস্টেড হিসেবে ইউজ করা হয়। বন্ধুরা, এই অ্যান্ড এবং অর এবং এই নেস্টেড ইফের ভিতরে কীভাবে ইউজ করা হয় সেটা আমি কয়েকটা প্রজেক্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই টপিকটার উপরে আমি দুইটা অথবা তিনটা টিউটোরিয়াল তৈরি করব। আজকে হচ্ছে তার প্রাইমারি লেভেল। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলি সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনারা এখানে যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন, আজকে হয়তো আমি একটা অথবা দুইটা প্রজেক্ট দেখাবো, পরবর্তীতে যে আর একটা অথবা দুইটা টিউটোরিয়াল হবে সেখানে আমি এই প্রজেক্ট ফাইলগুলো নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে বন্ধুরা, এই যে অ্যান্ড এবং অর, এখানে আমি আজকে শুরু করবো হচ্ছে একেবারে আম জনতা, যেটা আমি আমার থাম্বনেইলে ইউজ করেছি, যে আম জনতাদের জন্য একেবারে বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাব। দেন এই যে পাঁচ নম্বর ফাইল, এখানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। এই জিনিসগুলো আপনারা হয়তো বা জানেন অথবা কেউ কেউ জানেন না, বাট যে জানেন তার জন্য হয়তো এটা বিরক্ত মনে হতে পারে, সে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যে জানেন না তার জন্য এটা খুবই উপকারী ভিডিও। কারণ হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে এত থেকে এত হলে কমিশন এত, এত থেকে এত হলে কমিশন এত, এরকম আমরা অনেক সময় বলে থাকি, বাট সেটা কীভাবে বাস্তবে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজকে আমি এই টোটাল অ্যাপ্লাই জিনিসটা কীভাবে করবেন এটা টোটালি আমি আলোচনা করার চেষ্টা করব। যেই কথাটা আমি বরাবর বলে থাকি যে ইউটিউবে আপনি যদি কোনো টিউটোরিয়াল বা কোনো কাজ শিখতে চান, প্রথমে আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং দ্বিতীয় হচ্ছে আপনার এমবি। এই দুইটা যদি আপনার থাকে তাহলে আপনি সব কিছুই শিখতে পারবেন। তাই প্রথমেই রিকোয়েস্ট করবো যে ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আদারওয়াইজ আপনি কিন্তু কোনো স্কিপ করলে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একেবারে বেসিক যে লজিক্যাল টেস্ট, এই জিনিসটা। তাহলে চলুন আমরা শুরু করি। বন্ধুরা, এখানে আমরা লজিকটা দেখার জন্য যদি আমরা টাইপ করি ইকুয়াল এই ভ্যালুটা, গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয়, দ্যাট মিন্স এই ভ্যালুটা গ্রেটার দ্যান 80 কি না, আমি যদি এন্টার দেই তাহলে দেখেন ট্রু। দ্যাট মিন্স এই যে ভ্যালুটা আছে এটা 80-র চেয়ে বড়, এই ভ্যালুটা 80-র চেয়ে বড়, সেই কারণে এখানে এসেছে ট্রু। আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 80-র চেয়ে ছোটো, যেই জন্য এখানে আসতে হচ্ছে ফলস। ট্রু, লজিক্যাল ফাংশনে ট্রুকে ইউজ করা হয়, মানে এখানে সাইন করা হয় 1 দিয়ে আর ফলসকে করা হয় শূন্য দিয়ে। দ্যাট মিন্স যদি কোথাও আমাদের ট্রু হয় তার মানে সেটার ভ্যালু হচ্ছে 1, আর যদি কোথাও ফলস হয় তার মানে সেটার ভ্যালু হচ্ছে শূন্য। শূন্য দিয়ে হচ্ছে ফলস, 1 দিয়ে হচ্ছে ট্রু মার্ক করা হয়। তাহলে বন্ধুরা, আমরা সিম্পল যে একটা লজিক্যাল টেস্ট কীভাবে গঠিত হয় সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। দ্যাট মিন্স এই যে ভ্যালুগুলো, এখানে ট্রু হচ্ছে, ফলস হচ্ছে, ট্রু হচ্ছে, ফলস হচ্ছে। বন্ধুরা, দ্বিতীয় যে প্রজেক্টটা সাজানো আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সাপোজ আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলেন। ওকে, এখন একটা ব্যাঙ্ক বললো আপনার এনআইডি লাগবে এবং বার্থ সার্টিফিকেট লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। যদি আপনার এই তিনটা জিনিস থাকে তাহলে আপনি এলিজেবল। আরেকটা ব্যাংকে যাওয়ার পর আপনাকে বলতে পারে হয়তোবা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স, তিনটার যে কোনো একটা হলেই চলবে। অথবা কোনো ব্যাংক বলতে পারে আপনার এনআইডি লাগবে এবং সাথে বার্থ সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স। এই জিনিসগুলো আপনি কীভাবে করবেন এটা আমি দ্বিতীয় প্রজেক্টে দেখাবো। তাহলে বন্ধুরা, প্রথম প্রজেক্ট আমরা শুরু করি অ্যান্ড দিয়ে। না, আচ্ছা, এই প্রজেক্টটাই শুরু করি। ওকে, তো আমরা শুরু করবো কী দিয়ে বন্ধুরা? ইকুয়াল অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে এবং, এবং এর পরে এখানে আমার যে প্রথম যে লজিকটা আসছে সেটা হচ্ছে লজিক্যাল 1। দ্যাট মিন্স এই ভ্যালুটা, এইটা ইকুয়াল যদি ইয়েস হয়, ইয়েস হয়, এইটাকে আমি একটু কপি করে নেই, কারণ হচ্ছে এটা আমার ম্যাক্সিমাম টাইমে এটা লাগবে, সামনে যতটা লজিক দেবো ততটা নাইলে আমার টাইপ করতে হবে। তার মানে কি, এই ভ্যালুটা যেটা আমি দিয়েছি, বন্ধুরা ভালো করে একটু খেয়াল করবেন যে এখানে ইকুয়াল অ্যান্ড এই ভ্যালুটা সমান সমান যদি ইকুয়াল যদি ইয়েস হয় দেন কমা, দেন হচ্ছে সেকেন্ড কন্ডিশন। বন্ধুরা, এখানে লজিক 1, লজিক 2, লজিক 3, এভাবে আপনি 255টা লজিক আপনি এখানে এই লজিকের ভিতরে দিতে পারবেন। তার মানে কি বন্ধুরা, যদি এই আব্দুল্লাহ সালে ভাই, ওনার যদি এনআইডি যদি ইয়েস হয়
বার্থ সার্টিফিকেট যদি ইয়েস হয়, ড্রাইভিং লাইসেন্স যদি ইয়েস হয়, তাহলে সে অ্যাকাউন্ট করতে পারবে। এটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড মানে হচ্ছে এবং 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 এবং, এইটা আপনার লাগবে, এইটাও লাগবে, এইটাও লাগবে, এইটাও লাগবে, এটা হচ্ছে অ্যান্ড। আর অর যেটা, সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে এই সেল, এইটা সমান সমান যদি এটাও যদি ইয়েস হয়, দ্যাট মিন্স এন্টার পড়ে গেল ভুলক্রমে আমার, ইকুয়াল, এইটা সমান সমান যদি ইয়েস হয় দেন কমা, দেন হচ্ছে আমাদের তৃতীয় যে লজিক, দ্যাট মিন্স থার্ড লজিক, এই লজিকটা, এইটা সমান যদি ইয়েস হয়, দ্যাট মিন্স এনআইডিও থাকতে হবে, বার্থ সার্টিফিকেটও থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে, তাহলে তুমি হবা ট্রু, দ্যাট মিন্স তুমি হবা এলিজেবল। এই এলিজেবলটা কীভাবে এখানে লেখাবেন এটা আমি একটু পরে আসতেছি। দ্যাট মিন্স বন্ধুরা, এই যে আবদুল্লাহ সালেহ, এখানে যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা আমার আগের ভিডিওতে যারা কমেন্টস করে, যাদের কমেন্টসগুলো আমার পছন্দ হয়, সেই লোকদের নিয়ে আমি আমার পরবর্তী প্রজেক্ট ফাইলটি তৈরি করে থাকি, এই জন্য এই নামগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আপনিও যদি চান যে আপনার নামটি এই প্রজেক্ট ফাইলে থাকবে এবং যারা 38,000 লোক আপনার এই নামটা দেখবে, চাইলে আপনিও কমেন্টস করতে পারেন, আপনার ভালো মতামত জানাতে পারেন। তো বন্ধুরা দেখেন, তার মানে কি, এই লোকের এনআইডিও আছে, বার্থ সার্টিফিকেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তার মানে উনি এই অ্যাকাউন্টটা, আবদুল্লাহ সালেহ ভাই, উনি অ্যাকাউন্টটা করার জন্য এলিজেবল। এবার যদি এটাকে একটু নিচে টান দিয়ে নিয়ে আসি, তার মানে কি, ওনার এনআইডি নাই, বার্থ সার্টিফিকেটও নাই, বা ড্রাইভিং লাইসেন্স আছে, তার মানে ওনার হবে না। এটাকে যদি টান দিয়ে নিচে নিয়ে আসি, এনআইডি আছে, বার্থ সার্টিফিকেট নাই, ড্রাইভিং লাইসেন্স আছে, দ্যাট মিন্স ফলস, হবে না। এটাকে টোটালটা যদি আমি ফিল হ্যান্ডেল করে দিই, তাহলে এখানে দেখা যাবে যে কোথায় কোথায় যেখানে যেখানে ইয়েস সব কয়টাই আসে, দ্যাট মিন্স এই যেই লোকের সবগুলোই থাকবে তারই শুধু অ্যাকাউন্ট হবে। এই লোকের সবগুলো আছে, অ্যাকাউন্ট হবে। এরপর হচ্ছে এই লোকের সবগুলো আছে, অ্যাকাউন্ট হবে, বাকি যাহা আছে সেইগুলোর অ্যাকাউন্ট হবে না। তার মানে অর্থটা দাঁড়ালো কি বন্ধুরা, আমরা অ্যান্ড ফাংশন দিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে, অ্যান্ড মানে হচ্ছে এবং, এইটাও থাকতে হবে, এইটাও থাকতে হবে, এটাও থাকতে হবে, যে কন্ডিশনগুলো দেয়া থাকবে সবগুলোই থাকতে হবে, এটাই হচ্ছে অ্যান্ড ফাংশনের কন্ডিশন। অ্যান্ড ফাংশন টাইপ করার ক্ষেত্রে আপনারা ভালো করে একটু খেয়াল করবেন, লজিকগুলো কিন্তু প্রত্যেকটা লজিক কিন্তু আপনার ফুলফিল করতে হবে। যেমন কি, এই ভ্যালুটা ইকুয়াল যদি ইয়েস হয়, এইটা যদি ইয়েস হয় দেন হচ্ছে কমা, দেন আবার হচ্ছে সেকেন্ড লজিক, এই ভ্যালুটা ইকুয়াল যদি ইয়েস হয় দেন হচ্ছে থার্ড লজিক, দ্যাট মিন্স প্রত্যেকটা লজিকের পরে কিন্তু আপনাকে কমা দিয়ে দিয়ে এখানে শেষ করতে হচ্ছে। এখানে প্রত্যেকটা আপনার যখন একটা লজিক শেষ হবে তখন কিন্তু আপনাকে একটা কমা দিতে হবে, দেন আপনি এন্টার দিলে আপনার লজিকগুলো পূরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের অ্যান্ডের কাজটা কমপ্লিট। এখন এটাকে আমরা ইফ ফাংশনে কীভাবে নিয়ে আসতে পারি, ইফ ফাংশনে বন্ধুরা নিয়ে আসবো আমরা এভাবে কি, ইফ ওকে এই ভ্যালুটা, তাই তো, এই ভ্যালুটা যদি, আমরা এখানে অ্যান্ড সাথে অ্যান্ড ইউজ করে দিচ্ছি, এইটা, তার মানে হচ্ছে কি, এই ভ্যালুটা ইকুয়াল যদি ইয়েস হয় কমা, এই ভ্যালুটা ইকুয়াল যদি ইয়েস হয় কমা, এই ভ্যালুটা ইকুয়াল যদি ইয়েস হয় দেন আমার ব্র্যাকেট ক্লোজ, দ্যাট মিন্স আমার অ্যান্ডের কাজ শেষ। বন্ধুরা আমি একটু শুরু থেকে আবার দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমরা কী করবো, অ্যান্ড ওকে এই ভ্যালুটা ইকুয়াল কন্ট্রোল ভি ওকে, দেন হচ্ছে আমার এই ভ্যালুটা, দেন হচ্ছে ইকুয়াল কন্ট্রোল ভি, দেন হচ্ছে আমার এই ভ্যালুটা ইকুয়াল কন্ট্রোল ভি, দ্যাট মিন্স আমার ইয়েসের কাজ শেষ, লজিকের কাজ শেষ। এবার এটাকে কী করবো আমরা, ইফ ফাংশনের ভিতরে এটাকে পকেটের ভিতরে ঢুকাবো, যদি এইটা হয়ে থাকে, দ্যাট মিন্স যদি এইটা এইটা লজিক হয়ে গেল আমার, দেন হচ্ছে কমা, এই ভ্যালুটা সবগুলোই যদি ইয়েস হয়, দ্যাট মিন্স এই যে ভ্যালু ইফ ট্রু, যদি টোটালটা ইয়েস হয় তাহলে হবে কি, এলিজেবল। আমি ব্র্যাকেটে লিখে দিলাম, হচ্ছে না, আসলে আমার এই ল্যাপটপটা আর একজনের ল্যাপটপ, যেই জন্য আসলে এটার সাথে আমি পরিচিত না, যেই জন্য আমার বারবার ভুল হচ্ছে, আপনাদের ধার করে আসলে কাজ শেখাচ্ছি। যদি এইটা হয় তাহলে সে এলিজেবল, আর যদি না হয় তাহলে সেটা ব্ল্যাঙ্ক থাকবে। বন্ধুরা যেখানে আমার ইফ ফাংশনের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানে এই বিষয়গুলো এ টু জেড আলোচনা করা হয়েছে। ইফ ফাংশনের উপরে মোটামুটি এক ডজন টিউটোরিয়াল দেওয়া হয়েছে, তারপর আমি চিন্তা করলাম যে আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই জিনিসটা বুঝতে পারেননি, তো বন্ধুরা আমরা এখন এখানে এন্টার দিলাম, এই কারণে আপনাদের এই প্রজেক্টটা নতুন করে আবার করানো হচ্ছে। এলিজেবল তার মানে ওনার সমস্ত এই লোকের অ্যাকাউন্ট করতে পারবে সে। দ্বিতীয়টা চলে, যদি এখানে আমরা চলে আসি, দ্বিতীয়টা আমাদের তার মানে এলিজেবল না, এখানে সে নো আছে, এখানে সে এলিজেবল, এখানে সে এলিজেবল এবং এই জায়গাটা এলিজেবল, তার মানে কি, যদি এই লোকের এতগুলো সব কিছুই থাকে
তাহলে সে অ্যাকাউন্ট করার জন্য এলিজিবল। দ্যাট মিন্স এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে। এইটাই হচ্ছে এই এন্ড ফাংশনের একটা চমৎকার জিনিস বন্ধুরা। এখন এইটাকে যদি আমরা অরে নিয়ে যাই, অরে সেম জিনিস, জাস্ট আপনাদেরকে আমি এখানে আচ্ছা এখানে করলাম হচ্ছে আমরা অ্যান্ড দিয়ে, ওকে। এবার এখানে আমরা এলিজিবলের এখানে আর একটা ঘর নিয়ে আসি যে এখানে আমরা অর দিয়ে করব, ওকে। ইকুয়াল অর অথবা এইটা সমান সমান যদি কন্ট্রোল ভি ইয়েস হয়, দ্যাট মিন্স বন্ধুরা কী দাঁড়ালো যে এখানকার যে যে কোনো একটা, যে কোনো একটাই যদি ইয়েস থাকে তাহলে সে এলিজিবল হবে। আমরা এখানে টাইপ করে ম্যানুয়ালি লিখে দেই যে ইয়েস। এখানে বন্ধুরা একটু শর্তটা একটু ভালো করে বুঝে নেবেন যে এখানে যে তিনটা শর্ত আছে, হ্যাঁ, তিনটা শর্তের ভিতরে যদি কোনোটা ইয়েস হয়, দ্যাট মিন্স কোনোটা যদি ইয়েস হয় তাহলে সে করতে পারবে। অর অর মানে হচ্ছে অথবা, এইটা অথবা এইটা অথবা এইটা এরকম। দ্যাট মিন্স এনআইডি অথবা এইটা অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই সে এলিজিবল হবে। দ্যাট মিন্স অর এটা যদি ইয়েস হয় দেন হচ্ছে কমা, দেন হচ্ছে আমার সেকেন্ড যে লজিক এইটা সমান সমান যদি ইয়েস হয়, দেন হচ্ছে থার্ড লজিক ইকুয়াল, দেন হচ্ছে কন্ট্রোল ভি ইয়েস, এইগুলো যদি হয় ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে এন্টার দিলাম। এখন দেখেন দ্যাট মিন্স এইটা হচ্ছে এলিজিবল, এখানে ম্যাক্সিমামগুলো ট্রু আসবে। আমি যদি দুই একটা একটু নো দিয়ে দিই তাহলে হয়তো আর একটু ভালোভাবে বোঝা যাবে। যেমন দেখেন এইটা ট্রু, দ্যাট মিন্স উনি যে কোনো একটা ইয়েস থাকলেই হয়ে যাবে। এইটাও ট্রু, এখানেও ট্রু, এখানে দেখেন ফলস, দ্যাট মিন্স কোনোটাই তার ইয়েস নেই। আমরা কোনোটাই ইয়েস নাই, এখানেও যদি নো দিয়ে দিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন এখানে যে তার যে কোনো একটাতে ইয়েস আছে, এখানেও যে কোনো একটাতে ইয়েস আছে, এখানে কোনোটাতে নেই, এই কারণে এইটা ফলস। কারণ কি, তার কোনোটাই নাই এই কারণে সে এই অ্যাকাউন্ট করার জন্য এলিজিবল না। তার মানে অরের ব্যবহারটা কি, এইটা অথবা এইটা অথবা এইটা, দ্যাট মিন্স অথবার যে কোনো একটা জিনিস আপনাকে থাকতে হবে, তাইলেই আপনি এখানে ট্রু আসবেন। এখন এটাকে যদি আমরা ইফে নিয়ে যাই বন্ধুরা, এটাকে যদি নেস্টেড করে ফেলি যে কি, ইফ যদি তোমার এইটা ট্রু হয় দেন হচ্ছে কমা, তাহলে তুমি হবা কি ইএলআই জিআই বিএলই এলিজিবল। আর যদি তোমার কোনো কিছু এগুলো না থাকে তাহলে তোমার একটা ব্ল্যাঙ্ক থাকবে। বন্ধুরা এগুলো বোঝার জন্য ইফ ফাংশনের যে বেসিক টিউটোরিয়ালটা সেটা দেখে আসবেন, দেন হচ্ছে এন্টার দিয়ে দিলাম। এখন কি, এই দেখেন এটা হচ্ছে এলিজিবল, দ্যাট মিন্স এই লোক এলিজিবল, এই লোক এলিজিবল, এই লোক, এই লোক এলিজিবল না, কারণ কোনোটাই তার ইয়েস নেই, এইটাও কোনোটা ইয়েস নেই। আমরা যদি এখানে 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 যেমন দুইটাতে নো আসে, আমরা যদি এখানেও নো দিয়ে দিই তার মানে এইটা নন এলিজিবল হয়ে গেল। বন্ধুরা আশা করি অ্যান্ড অর নেস্টেড ইফ অ্যান্ড নেস্টেড ইফ অর এই চারটা জিনিস টোটালি আপনারা বুঝে গেছেন। এখন যদি আমি আমার দ্বিতীয় যে প্রজেক্টটা এইটা যদি দেখাই বন্ধুরা, তাহলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে এই যে লজিক্যাল টেস্ট, হ্যাঁ, ইকুয়াল, আমাদের লজিকটা কি বন্ধুরা একটু খেয়াল করবেন, প্রি টেস্টে তাকে 80 পেতে হবে, সার্টিফিকেট কোর্সে তাকে 70 পেতে হবে, তাহলে সে হচ্ছে এই বোনাসটা সে পাবে। তার মানে কি, সে পাস, সে এখানে পাস হবে। একটু ভালোভাবে বুঝে নেবেন, এইটা হতে হবে 80-র উপরে, এইটা হতে 80-র উপরে অথবা 80-র সমান, এটা কোনো ব্যাপার না। এটা আপনারা অবশ্যই জানেন যে 80-র উপরে দিলে কি, গ্রেটার দ্যান ইকুয়াল দিলে কি হয় আর শুধু গ্রেটার দ্যান দিলে কি হয়, যদি এটা সে স্ট্যাটিস্টিক্সের একটা ব্যাপার, তো এগুলো আপনারা জানেন। তো প্রি টেস্টে তাকে 80 অথবা তার বেশি পেতে হবে, সার্টিফিকেট কোর্সে তাকে 70 অথবা তার বেশি পেতে হবে, তাহলেই সে এটা স্ট্যাটাসে তার এখানে সে পাস হবে, আদারওয়াইজ সে এখানে পাস করতে পারবে না। এইটি হচ্ছে এই প্রজেক্টের মূল আলোচ্য বিষয়। তো আমরা এগুলো এইটাকে একটু লজিকে নিয়ে যাই। ইকুয়াল আমরা কি দুইটাতেই কিন্তু হতে হবে বন্ধুরা, দুইটাতেই, এখানে অ্যান্ড পরবর্তীতে আমরা অর করাবো। ইকুয়াল অ্যান্ড এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল 80 হতে হবে, দেন হচ্ছে আমার সেকেন্ড লজিক, সেকেন্ড লজিক কি এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল হতে হবে কত, 70, আমার ব্র্যাকেট ক্লোজ। দ্যাট মিন্স আমাদের এবং এইটা যদি হয় তাহলে তুমি কি আসো, ট্রু আসো। এবার এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে দেখেন এখানে এগুলা সবগুলাই প্রায় ফলস। আমি যদি একটু F9 দিয়ে রিফ্রেশ করে দেই তাহলে দেখবেন এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখেন এটা হচ্ছে ট্রু,
কারণ কি এই ভ্যালুটা হচ্ছে 80 চেয়ে বড় আর এটা হচ্ছে 70 এবং তার চেয়ে বড় দ্যাট মিন্স এটা 70 এ আছে এখানে দেখেন আরেকটা ট্রু পয়দা হয়েছে এখানে 81 এখানে 71 দ্যাট মিন্স এইটা এবং এইটা এই দুইটা ডাটার শর্ত পূরণ হলেই সে এখানে লজিক্যাল টেস্টে ঢুকবে আর যদি দুইটার কোনো একটা অপূরণ হয় তাহলে সে ফলস হয়ে যাচ্ছে লজিক্যাল এখানে সে ট্রু অথবা ফলস হচ্ছে এখন এই লজিকটাকে আমরা কি করব নেস্টেড হিসেবে ইউজ করব বন্ধুরা ইকুয়াল আমাদের ওই ফাংশনটা যদি এখানে আমরা পেস্ট করে দেই এবার এটাকে আমরা নেস্টেডের ভিতরে ঢুকিয়ে দিলাম কি ইফ এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বাবু তুমি পিএএস পাস আর যদি তুমি না হয়ে থাকো তাহলে বাড়ি যাও ফাঁকা হয়ে যাবে দেন হচ্ছে কন্ট্রোল এন্টার এবার যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন বন্ধুরা একজন মাত্র পাস করেছে এবার এটাকে যদি আমরা F9 প্রেস করে রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে 8679 দ্যাট মিন্স এই লোকটা পাস করেছে কারণ কি এইটা এবং এইটা দুইটার শর্তই তাকে পূরণ করতে হচ্ছে এই তাহলে সে পাস হচ্ছে বন্ধুরা এখন যদি আমরা দেখি যে এখানে অর এ কি আসে যে অর আমরা এত একটু এখন দেখলাম হচ্ছে অ্যান্ড যেটা এইটা এবং ওইটা তাহলে হচ্ছে পাস এবার আমরা দেখব হচ্ছে যে কোনো একটা এইটা অথবা এইটাই এখানে হতে হবে 70 এখানে হতে হবে 80 এখানে হতে হবে 70 দ্যাট মিন্স এইটায় তাকে 80 হলেও চলবে অথবা তাকে এইটায় 70 হলেও চলবে তাইলেই সে পাস আমরা এখানে একটু লজিক্যাল টেস্টটাকে একটু কপি পেস্ট করে দিলাম এটা হচ্ছে এগুলো আসলে আমার প্রজেক্ট ফাইলে আমি ব্যস্ততার কারণে এভাবে আসলে ওইভাবে তৈরি করতে পারিনি এখানে অ্যান্ড এখানে অর ওকে ইকুয়াল লজিক অর এইটা ইকুয়াল যদি গ্রেটার দ্যান ইকুয়াল যদি 80 হয় দেন হচ্ছে কমা সেকেন্ড লজিক গ্রেটার দ্যান ইকুয়াল যদি 70 হয় ব্র্যাকেট ক্লোজ আমার ইফের কাজ শেষ এখন দেখেন বন্ধুরা আসছে এখানে ট্রু আসছে এখানে দেখেন এই জায়গাটা এখানে ফলস এখানে কিন্তু ট্রু আসছে কারণ হচ্ছে এই যে একটা ভ্যালু সে পূরণ করেছে দেখেন আমরা যদি একটু খেয়াল করি এখানে দুইটা ভ্যালু পূরণ করা হয়েছে এই জন্য সে ট্রু আসছে বাট এই জায়গাটায় অনলি একটা ভ্যালু প্রি টেস্টে সে 90 পেয়েছে তার মানে সে পাস এবার এই ভ্যালুটাকে আমরা এখানে যে সূত্রটা আছে এটাকে কপি করে নিয়ে আমরা ইফ ফাংশনের ভিতরে ঢুকাবো যে কি ইফ ট্যাব কন্ট্রোল ভি আমার যে লজিকটা সেটা শেষ হয়ে গেল যদি বাবু তুমি এটা হও তাহলে তুমি পিএএস পাস আর যদি না হও তাহলে তোমার কিছুই হবে না ডাবল ইনভার্ট কমা দিলাম এটা সেলটা ফাঁকা থাকবে এখন কি দাঁড়ালো তাহলে বন্ধুরা একটু দেখেন যে এইটা পাস হয়ে গেল এটা আমরা বিতর্কে না যাই এই জায়গাটায় দ্যাট মিন্স কি হলো এইটা অথবা এইটা দুইটা ডাটার যে কোনো একটা ডাটার এই কন্ডিশনটা ফুলফিল করেছে কি এই জায়গাটা 99 বাট এইটা পূরণ করেনি এখানে দেখেন 69 দ্যাট মিন্স এটা হওয়ার কথা ছিল 70 কিন্তু এটা হয়েছে 69 দ্যাট মিন্স এইটা ফুলফিল করতে পারেনি বাট এই ডাটাটা কিন্তু ফুলফিল করে দিয়েছে 99 এখানেও যদি আমরা আসি এখানেও দুইটাতেই ফুলফিল হয়ে গেছে এখানে দেখেন একটাতে ফুলফিল হয়ে গেছে এখানে একটাতে ফুলফিল হয়ে গেছে আমরা যদি আবার একটু F9 প্রেস করে একটু রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন এইটাতে ফুলফিল হয়েছে এখানে দেখেন এখানে আর একটা মজার জিনিস ঘটেছে এই যে প্রি টেস্টে সে 80 উপরে পায়নি কিন্তু সার্টিফিকেট কোর্সে সে 70 উপরে পেয়েছে এই জন্য সে এখানে পাস করেছে দ্যাট মিন্স বন্ধুরা অ্যান্ড এবং অর দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অ্যান্ড অর লজিক্যাল টেস্ট এবং সেটাকে নেস্টেড ইপের ভিতরে কীভাবে আপনি ঢুকাবেন এই জিনিসটার উপরে আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আগামী যে পর্বগুলো আসবে সেগুলো একটু ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের কাজ আছে আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন বন্ধুরা আমার আজকের ভিডিও থেকে আপনার যদি বিন্দু পরিমাণ কোনো কিছু হেল্প হয়ে থাকে এবং আপনি যদি এখান থেকে কিছু শিখে থাকেন আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিব তার আগে বলবো এই টিউটোরিয়াল রিলেটেড যতগুলো ডাটা আছে আপনারা এন্ড স্ক্রিন আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সেগুলো দেখে আসবেন আজকের মতো আল্লাহ হাফেজ।